আমার ভাইয়ার এই জন্য জীবনে যদি সুখী হতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে কিছু কাজ করতে হবে যে কাজগুলো করার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জীবন সুখী করে দিবেন এই পৃথিবীতে যদি আমরা সুখী হতে চাই আর পরকালেও যদি আমরা সুখী হতে চাই তাহলে মহান রব আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের সম্পর্ক বাড়া দিতে হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে তাহলে এই দুনিয়াতে আল্লাহ পাক সুখী বানায় দিবেন পরকালে আল্লাহ পাক রব্বুল আলমিন সুখী করে দিবেন দুনিয়াতে কেমন সুখী আপনি হবেন হজরতী খিজির আলী সালাতামের সাথে এক যুবকের একটা ঘটনা ঘটে দিয়েছিল সেই ঘটনা থেকে আমরা বুঝতে পারব এই দুনিয়াতে আসলে মানুষ কি সুখী হতে পারে কিনা এই দুনিয়াতে মানুষ সুখী হতে পারে কিনা এই ঘটনা দ্বারাতে আমরা বিষয়টা বুঝতে পারবো একজন যুবকের ইচ্ছা হলো সে গরিব অসহায় কিন্তু তার বড় ইচ্ছা জীবন যদি আমি খিজির আলাইহি সালামের সাথে যদি আমার সাক্ষাৎ হতো তাহলে আমি তার কাছে তার মাধ্যমে একটি দোয়া আল্লাহর কাছে করায় নিতাম হাজরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে এই জন্য তার জীবনের স্বপ্ন খিজির আলাইসালামের সাথে যদি আমার সাক্ষাৎ হতো এই স্বপ্ন লালন করতে 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 একদিন হাজরতে খিজির সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল সুবাহ আলাম খিজির সালাম তাকে বললেন বল তোমার জীবনে কি স্বপ্ন ছিল কি চাও তুমি বলে আমি চাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুর আলমিন যেন আমাকে সুখী বানায় দেন বলে তুমি কেমন সুখী হতে চাও কে মন সুখী তুমি হতে চাও তুমি আগে খুশ কর সমাজের ভিতরে কার মতন সুখী হতে চাও সমাজে ঘুরে ঘুরে দেখো কত মানুষই তো আছে সুখী বসবাস করতেছে শান্তিতে বসবাস করতেছে কার মতন তুমি সুখী হতে চাও তুমি তালাশ করো তোমাকে সময় দাও সময় দাও যুবক এবার শুরু করলো কার মতন মডেল খুঁজতেছে মডেল যে জায়গায় যায় ওই জায়গায় গিয়া দেখলো কাশলা অশান্তিতে আছে কোনো শান্তি নাই শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারে না শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারে না অশান্তি লেগে আছে যাইতে 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 গিয়া দেখে একজন ব্যক্তি স্বর্ণকার যারা স্বর্ণকার থাকে তারা তো কোটি কোটি টাকার মালিক হয় ওই স্বর্ণকার গিয়া দেখে চতুর্দিকে মনোরম পরিবেশ বাগান আর একটা এজি স্যারের মধ্যে বসে আছে খুব আরামে বসে আছে তার কাছে গিয়া বলেন আমি আপনার মতন সুখী হতে চাই আমি সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিনি বলেছেন মডেল দেখানোর জন্য কার মতন সুখী হতে চাই আমার মন সাক্ষী দেয় সবচেয়ে সুখী ওই স্বর্ণকা ডাক দে বলে ভাই সাবধান সাবধান আমার মতন কোনো শত্রু যেন না হয় বলে আবার কি হয়েছে আপনার বলে আমার জীবনে কোনো সুখ নাই ওরা কষ্টে আমি আছি আমার চাইতে কষ্টে পৃথিবীতে মনে হয় আর কেউ নাই বলে কি হয়েছে আপনার কি কষ্টে আপনি আছেন বলে কষ্ট হলো আমার একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে আমার সংসারটা ছিল সুখের সংসার সংসারের ভিতরে কোনো অভাব ছিল না সংসারের ভিতরে কোনো কিছুর কমতি ছিল না কিন্তু হঠাৎ করে যখন আমার স্ত্রীও সুস্থ হয়ে গেল আমি আমার স্ত্রীর কাছে বসে বসে কান্না করতেছি স্ত্রী আমাকে ডাক দেওয়া বলে কান্না করে কোনো লাভ নাই আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই আপনি আরেকটা বিবাহ করে বসবেন কারণ পুরুষেরা তো এই কাজেই করে থাকি তখন আমি বলতে আরম্ভ করলাম না তোমার ভালোবাসা আমার অন্তর ভিতরে এত বেশি তুমি মারা যাওয়ার পরে আমি কোনো বিবাহ করতে পারবো না তোমাকে বড় ভালোবাসি তোমার ভালোবাসা আমার অন্তরের ভিতরে অনেক বেশি বলে না 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 আমার বিশ্বাস হয় না পুরুষের কাজেই তো মরার সাথে সাথে বিবাহ করে ফেলেন আমি স্ত্রীকে কোনো ক্রমেই খুশি করাতে পারি নাই এক পর্যায়ে স্ত্রীকে খুশি করানোর জন্য আমার গোপন অঙ্গটা আমি কেটে ফেললাম গোপন অঙ্গ কেটে ফেললাম আমি চিকিৎসার মাধ্যমে আমি যেভাবে হোক আমি এখন সুস্থ আছি কিন্তু আমার স্ত্রী আস্তে 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 করে পুরোপুরি সুস্থ হয়ে গেল কিন্তু আমি তো এক দিক থেকে আমি বড় অসুস্থ হয়ে গেলাম আমার স্ত্রী তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য হা করে যখন আমার দিকে তাকায় থাকে কিন্তু তাকে ওই চাহিদা পূরণ করার মতন তো আমার কাছে কিছুই নাই এই জন্য আমার বড় কষ্ট ওই স্ত্রী কি করবে আমার সাথে তার জৈবিক চাহিদা পূরণ না করতে পারায় আমার যে চাকর বাকর আছে ওই চাকর বাকরের সাথে তারা জৈবিক চাহিদা পূরণ করে ওই যে সন্তানগুলো দেখতেছো ওইগুলো একটা আমার সন্তান না সবগুলো চাকর বাকরের সন্তান এখন বলো এই যার সন্তানগুলো আমি সামনে রেখে আমার স্ত্রী আমার গোলামদের সাথে ঘুমায় এই হালতে আমি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি তুমি বলো এই জন্য আমার মতন সুখী তুমি হতে আমার মতন সুখী হতে চাও এটা কোশ্চিন কালো সম্ভব নয় আমি তো সুখে নাই সুতরাং আমার মতন কখনো কোনো সূত্র যেন না হয় এই কথা শোনার পরে ওই ব্যক্তি আদরতে খিজিরা ইসলামের সাথে যুবকের যখন সাক্ষাৎ হয়ে গেল ডাক দেয়া বলে ও খিজিরা সালাম না না আমি ঘুরে ঘুরে অনেক দেখেছি এই পৃথিবীতে যারা সম্পদওয়ালা কেউ সুখে নাই এই পৃথিবীতে যারা কোটিপতি কেউ সুখে নাই এই পৃথিবীতে যারা বড় বড় নেতা কেউ সুখে নাই কেউ শান্তিতে নাই এটা আসলে দৃষ্টিতে আমরা দেখতে পাই সুখী আসল শান্তি হলো পরকালে সুতরাং এই দুনিয়ার শান্তি আমি চাই না এই দুনিয়ার শান্তি আমি চাই না আমি চাই পরকালে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সুখী করে দেন সুবহানাল্লাহ আল্লাহ আমি চাই পরকালে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুখী করে দেন এই জন্য এই দুনিয়ার ধনসম্পদ এই দুনিয়ার সুখ সব কিছু হলো ক্ষণস্থায়ী আর পরকালের সুখ পরকালে দুঃখ সব কিছু হলো স্থায়ী পরকালে কোনো ব্যক্তি যদি দুঃখ হয় কষ্ট হয় যদি জাহান নামের আগুনে জ্বলতে হয় তাহলে এই কষ্ট দুঃখটা থাকবে স্থায়ী আর পরকালে কোনো ব্যক্তি যদি সুখী হয় জান্না যদি পেয়ে যায় তাহলে তার ওই পরকালের সুখটাও থাকবে স্থায়ী পরকালে আল্লাহ পাক রবুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন তাহলে এই দুনিয়াতে আজকে এই দুনিয়ার লুবি আমরা পড়ে যাই যত কষ্ট হোক সবর করব সবরের পরিচয় দিব ইন্নামাল অশ্রি উসরা কষ্টের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন এই জন্য আজকে আমি গরিব আসি আজকে আমি দুঃখে কষ্টে আসি আমি আল্লাহর কাছে ধৈর্য ধরবো আল্লাহর কাছে পানাহ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আসবে আল্লাহ পাক আমাকে সুখী এমন ভাবে সুখী করে দিবেন পূর্বের কষ্ট আল্লাহ পাক দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের কষ্টগুলোকে দূর করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও সুখী করে দিবেন পরকালও আল্লাহ পাক রব্বুল আলামিন সুখী করে দিবেন জন্য এই দুনিয়াতে কেউ আসলে সুখী হতে পারে না এই দুনিয়াতে যদি আমরা সুখী হতে চাই পরকার যদি সুখী হতে চাই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে আল্লাহ আলামিন বলেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি এই জন্য যখনই কষ্ট অন্তরের ভিতরে লালন করি চোখে ঘুম নাই মৌলা পাক জিকির আমরা বেশি বেশি করবো আল্লাহ পাক রবুল আলামিন বলেন আল্লাহ আল্লাহর জিকির মানুষের অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করেন এই জন্য অন্তরের ভিতরে যদি শান্তি চাই যদি প্রশান্তি চাই তাহলে আল্লাহ পাকের জিকির আমরা বেশি বেশি করব বেশি বেশি আল্লাহ আল্লাপাক রবুল আলমিনের জিকির করবো ইলাহা ইল্লাল্লাহ! লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য এই দুনিয়াতে যদি সুখী হতে চায় পরকালে যদি সুখী হতে চায় আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক হয় আল্লাহকে দুই হাত তুলে ডাক দিব তো ডাক দিতে দেরি আল্লাহ পাক আমাদের ডাকে সারা দিতে দেরি নাই ও তো ও নি আস্তা জিবলাকুম আল্লাহ নিজেই বলে আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেবো এই জন্য সদা সর্বদা কাকে ডাকবো আল্লাহকে ডাকবো পাক আমাদের সবাইকে তহফিক দান